এবার সাকিব খানের প্রিয়তমা সিনেমার গান গেয়ে সবাইকে অবাক করে দিলেন রাজকুমার সিনেমার নায়িকা কোর্টনি কফি। সম্প্রতি রাজকুমার সিনেমার শুটিং শেষ হয়েছে আর এই সিনেমার শুটিং শেষে এক ইন্টারভিউতে কোর্টনি কফি ও প্রিয়তমা গানটি গিয়েছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ইন্টারভিউতে সাকিব খানের আরো প্রশংসা করতে দেখা যায় এই নায়িকাকে। এই নায়িকা বলেন, সাকিব খান বাংলাদেশের এত বড় সুপারস্টার, তা আমি আগে কখনোই ভাবতে পারিনি। সাকিব খান বাংলাদেশের জন্য টম ক্রুজ। সাকিব খানের সাথে রাজকুমার সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে অনেক বেশি ধন্য মনে করতেছি। এই নায়িকা আরও বলেন, সাকিব খানের অভিনয় আমি আগেই দেখেছি, সাকিব খানের অভিনয়ের ভক্ত হয়ে গেছি আমি। সাকিব খান এত সুন্দর অভিনয় করে যা আমি আগেই বুঝতে পারিনি। সাকিব খানের প্রিয়তমা সিনেমাটি দেখে আমি বুঝতে পেরেছি, আর প্রিয়তমা সিনেমাটি দেখে আমি রীতিমতো কান্না করে দিয়েছি, আর তারপর থেকে সাকিব খানের ভক্ত হয়ে গেছি আমি। আর প্রিয়তমা গানটিও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, আর এই জন্য আমি গানটি নিজেই শিখে নিয়েছি এবং পাশাপাশি বাংলাও শিখেছি এই রাজকুমার সিনেমার জন্য। সো ভিউয়ার্স, রাজকুমার সিনেমায় সাকিব খানের সাথে কোর্টনি কফিকে কেমন মানাবে জানিয়ে দিন কমেন্ট করে।